হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিম গাছের ভেষজ উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক নিমের ঔষধি গুণাগুণ সম্পর্কে। বিশ্বব্যাপী এই গাছ গাছের পাতা, শিকড়, ফল ও বাকল ঔষধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বে নিমের কদর, তা কিন্তু এর অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহারের জন্য। এটি ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া রোধক হিসেবে, ভাইরাস রোধক হিসেবে, কীট পতঙ্গ বিনাশে, ম্যালেরিয়া নিরাময়ে, দন্ত চিকিৎসায়, ব্যথা মুক্তি ও জ্বর কমাতে, জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। উকুন নিরাময় করতে নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান, ঘণ্টাখানেক ধরে মাথা ধুয়ে ফেলুন। অনেক দিন পেটে অসুখ, পাতলা পায়খানা হলে 30 ফোঁটা পাতার রস সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে। নিমের পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোশ পাছরা চলে যায়। পাতা ও ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে এটি মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগান। নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হবে। নিম তেল একটি শক্তিশালী শুক্রাণুনাশক হিসেবে কাজ করে। ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে এটির তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্ভনিরোধক হতে পারে। এটি 30 সেকেন্ডের মধ্যে শুক্রাণু মেলে ফেলে। তো দর্শক, আপনারা জানতে পারলেন নিমের উপকারিতা সম্পর্কে। তাই এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই নিম পাতা ব্যবহার করুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।